জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাষ্ট্রের চাপে দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ এগারো জনের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর থাকছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু স্টেট ডিপার্টমেন্টের সাত শ্রেণীর ব্যক্তির তালিকা প্রকাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব দেশ সেরে প্লাসে হাসিনা সরকার জাতিসংঘ যুক্তরাষ্ট্রের লাল কার্ড থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের চাপে দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ ক্রকের আদেশ এবং তার বিদেশে চলে যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই জানা গেছে যুক্তরাষ্ট্রের চাপে সরকার দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে আলাপ আলাপ করে জানা গেছে দুর্নীতি মানবাধিকার ও গণতন্ত্র প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কে যেটা টানাপড়েন চলছে তা থেকে উত্তরণের প্রথম ধাপ হল বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য পর্যায়ক্রমে এমন আরও এমন আরও কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সরকার এছাড়া সরকার সাবেক এক মন্ত্রী দেশ রূপান্তরকে বলেন দুর্নীতির বিরোধী এমন পদক্ষেপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলানোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর কোনো চাপ দিলে সরকার যাতে বলতে পারে একটা বাহিনীর প্রধানকেও শেখ হাসিনার সরকার ছাড় দেয়নি এর মধ্য দিয়ে এ উদাহরণ এই উদাহরণটা সৃষ্টি করা হল তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সৃষ্টি করল বেন বেনজিরকে দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনার সরকারের পড়েন তৈরি হয় যুক্তরাষ্ট্র অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জানিয়ে সরকারকে চাপ দেয় গত বছর মে মাসে ভীষণ ঘোষণার পর জুলাই জুলাই জুলাইতে তা প্রয়োগের ঘোষণা দেয় বছরের শেষ দিকে ঘোষণা করা হয় শ্রমনীতি এছাড়া যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রতিনিধি দল ঢাকা সফর করে কিন্তু আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করেই নির্বাচন করে সরকার গঠন করে ফেলে গত চোদ্দই মে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকা সফরে আসেন পনেরোই মে তিনি সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র আর পেছনে তাকাতে চায় না বরং সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য সামনে তাকাতে চায় তার এ কথায় আওয়ামী লীগ আশাবাদী হলেও সরকারের মধ্যে সতর্কতা রয়েছে লুর সফর নিয়ে তখন আওয়ামী লীগ ও সরকারি সূত্রে জানা গিয়েছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় তবে সরকারকে কীভাবে চাকে রাখা চাপে রাখা যায় সে অবস্থান থেকে দেশটি সরে এসেছে সেটা বলা যাবে না অর্থাৎ দুর্নীতি গণতন্ত্র মানবাধিকার শ্রম আইনের মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্র তার নীতি থেকে সরে যাবে না সে কথা সরকার জানে লুরসফরের এক সপ্তাহের মাথায় একুশে মে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আসে তেইশে মে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আসে আদালত থেকে এর আগে এপ্রিল মাসে একটি জাতীয় দৈনিক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে সংবাদ প্রকাশ করে সেই সূত্র ধরে সরকারি দলের একজন সংসদ সদস্য এমপি দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানের দাবি জানিয়ে চিঠি দেন আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগ অনুসন্ধান চেয়ে আরেক আইনজীবী দুদকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেন আওয়ামী লীগের এমন একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে অবস্থান তা পরিবর্তনের চেষ্টা অব্যাহত রেখেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা চতুর্থ মেয়াদের সরকার আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সঙ্গে তিক্ততা দূর করতে চান যুক্তরাষ্ট্রের ইতিবাচক মনোভাব ও সহযোগিতা পেতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন এ তৎপরতার প্রথম দাপী হল বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা এর আগে দু হাজার একুশ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও এর বর্তমান সাবেক কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় ওই তালিকায় বেনজির আহমেদ আছেন আসেন লুর সফরের সময় র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশাবাদের কথা জানিয়েছিলেন সরকারের একজন উপদেষ্টা কিন্তু পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না কূটনৈতিক ক্ষেত্রে অভিজ্ঞ আওয়ামী লীগের এ নেতা আরও বলেন দুর্নীতির লাগাম টানতে মার্কিন সরকারের যে চাপ শুরু হয়েছে তাতে বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প ছিল না সরকারি ও দলীয় বিভিন্ন সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতি ও কৌশল নিয়ে আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে সরকার তবে নীতি ও কৌশলের হেরফের হলে হেরফের হলেও বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক রেখেই চলবে সরকার কারোর জন্য কারোর সঙ্গে সম্পর্ক টানাপড়ান সৃষ্টি করার মতো সিদ্ধান্ত সরকার প্রধান শেখ হাসিনার নেই এই সূত্রগুলো আরও জানায় সরকার নির্বিঘ্নে পথ চলার প্রয়োজন যখন যেভাবে সুবিধা হবে সেভাবেই চলবে এজন্য বেঞ্জিরকে দিয়ে শুরু হয়েছে যেভাবে সুবিধা হবে সেভাবে চলার নীতি আওয়ামী লীগের একাধিক সূত্র বলেছে ডোনাল্ডোর সফর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি পরামর্শ ছিল বেনজেলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে সেই পরামর্শ বাস্তবায়ন শুরু করেছে শেখ হাসিনা সরকার সরকার ও দলীয় সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে সরকার দেশটির কিছু পরামর্শ আমলে নিতে যাচ্ছে যাতে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে পুলিশ প্রধান হওয়া বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার সম্পদ জব্দের আদেশ হলেও তার প্রতি সরকারের আশ্রয় প্রশ্রয় রয়েছে এমনটি অস্বীকার করে আসছে দলটি ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরা বেনজির ইস্যুতে গণমাধ্যমকে বলেছে অপরাধ করলে শাস্তি পেতে হবে সরকার এমন নীতি অনুসরণ করে রহস্যজনক এই বক্তব্যের ধার এই বক্তব্যের কারণে ধারণা করা হচ্ছে বড় কোনো ঘটনা না হলে সরকার বেঞ্জের বিরুদ্ধে এই ব্যবস্থা নিত না আওয়ামী লীগের শীর্ষ শীর্ষ এক নেতা দেশ রূপান্তরকে বলেন বেনজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে নানা জিজ্ঞাসা জনমতের সৃষ্টি হওয়া স্বাভাবিক তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নতুন পথ সৃষ্টি করলো বেনিজের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে এর প্রসঙ্গে সরকারি দলের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির দেশ রূপান্তরকে বলেন ডোনাল্ডো সফরে এসে আমাদের সহযোগিতা করবেন এমন ঘোষণা দিয়ে গেছেন যেসব জায়গায় সাহায্য সহযোগিতা দিলে গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া এবং আর্থ সামাজিক ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবে এসব ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে থাকবে বলে জানিয়েছেন ডোনাল্ডোর এসব কথা গুরুত্বপূর্ণ সাবেক এ কূটনীতিক আরও বলেন দেখি কি হয় তবে আওয়ামী লীগ নেতাদের অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে এক ধরনের ম্যানেজ গেম চলছে যারা বলছেন যুক্তরাষ্ট্র চাইছে শেখ হাসিনা চাপে রেখে তার স্বার্থের বিষয়গুলো নিশ্চিত করতে অন্যদিকে সরকার চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটিয়ে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের সভাপতি আওয়ামী আওয়ামী লীগের সভাপতি লির সদস্য ডক্টর মোস্তফা কামাল মহিউদ্দিন দেশ রূপান্তরকে বলেন সাতই জানুয়ারি নির্বাচন সম্পন্ন হওয়ার পর যুক্তরাষ্ট্র হয়ে গেছে তিনি বলেন ডোনাল্ডোর সফর নতুন এসো নতুন কৌশল নিয়ে তার দাবি নতুন কৌশলকে অনেক কিছুই তো থাকতে পারে